হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব দাবি করেছেন পাঁচ মে রাতে মতিঝিলের চত্বরে মানুষ ছিল তিনি আরও দাবি করেন ওই রাতে সরকারি বাহিনীর হামলায় কতজন নিহত হয়েছে সে ব্যাপারে কেউ ভয়ে মুখ খুলছেন না চ্যানেলের প্রতিনিধি নোমান রাজার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন বিস্তারিত রয়েছে রিপোর্টে বেশ কিছুদিন ধরে দেশে ও বিদেশে বাংলা মিডিয়া সহ বিশ্ব মিডিয়ার আলোচিত বিষয় ছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের পাঁচিমের ঢাকা অবরোধ ও এর পরবর্তী ঘটনা বিষয়টি নিয়ে এস টেলিভিশনের সাথে কথা বলেছেন ব্রিটেন সফররত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়েখ জুনায়েদ আল হাবিব অনুমতি না থাকার পরেও পাঁচই মে বিকেল ছয়টার পর কেন তারা শাপলা চত্বরে অবস্থান নিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান আমাদের আমির আল্লাহ মাহমুদ শফি মঞ্চে আসার কথা ছিল এসে উনি সর্বশেষ বক্তব্য দিবেন এবং আখরি মনাজাত করে উনি আমাদেরকে হয়তো বিদায় করবেন অথবা পরবর্তী কর্মসূচি উনি যেটা ঘোষণা করেন আমরা আমিরের উপর সব কিছু ন্যস্ত করেছিলাম কিন্তু ওনাকে প্রশাসনিকভাবে আসতে দেওয়া হয়নি উনি বারবার চেষ্টা করছেন গাড়িতে উঠছেন কিছু দূর আসছেন তারপর ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা উনারও আসার অপেক্ষায় ছিলাম কিন্তু উনি আসতে দেরি করে যখন সন্ধ্যার পর হয়ে গেছে তখন আমাদেরকে এখানে রাত্র যাপন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের ছিল ছিল না ওই দিনের ঘটনায় সংখ্যা গিয়ে তিনি বলেন যেখানে অন্তত কয়েক লক্ষ মানুষ থেকে যেভাবে জাপায়ে পড়ছে সেখানে অনেক মানুষই নিহত হওয়ার সম্ভাবনা কিন্তু সেটার সঠিক কোনো পরিসংখ্যান আমি এখন আপনাদের সামনে দিতে পারবো না এই জন্য যেখানে রানা প্লাজায় কেউ নিহত হয়েছে বা কারো খোঁজ নাই এটার জন্য যদি যায় তখন তাকে পুরস্কৃত করা হয় আর আমাদের যদি কোনো অভিভাবক বলে যে আমার সন্তান নিহত হয়েছে তাকে সাথে সাথে কেসে ঢুকাই দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হবে এই জন্য আমাদের লোকগুলি এটা প্রকাশ করতেছে না আমরা এখন পর্যন্ত কোনো সঠিক পরিসংখ্যান পাচ্ছি না হেফাজতের তেরো দফা দাবির নারী অধিকার সংক্রান্ত ধারাটির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন নারীরা বের হয়ে আসতে পারবে না নারীরা একবারে আপাদমস্তক সবকিছু ডাইকা থাকতে হবে নারীরা ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হবে এই ধরনের কোনো বক্তব্য আমাদের নাই এবং এই ধরনের কোনো দফা আমাদের নাই অচিরে হেফাজতে ইসলামের মাঠ পর্যায়ের কর্মসূচি আসতেছে বলে তিনি উল্লেখ করেন নোমান রাজা চ্যানেল এস টেলিভিশন নিউজ